কেভিন ওয়েন্স ভয়ঙ্কর আক্রমণ করবেন রোমান রেন্সকে এবং আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিবেন কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্স এখনও ব্লাড লাইনের পেছন ছাড়েনি। সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে স্যামি জেইন, জেই উসো একের পর এক রেসলার মিলে কেভিন ওয়েন্সকে ডিস্ট্রয় করার পরেও তিনি ব্লাড লাইনের পেছনে পড়ে রয়েছেন, যেমনটা আমরা লাইভ ইভেন্টে দেখেছি, মানডে নাইট রতে দেখেছি। তবে কেভিন ওয়েন্স ব্লাড লাইনের পেছনে এজন্যই পড়ে রয়েছেন এবং তিনি যে সময় রিটার্ন করেছেন সে সময়েও তিনি জানিয়েছিলেন তিনি রিটার্ন করেছেন এবং ওয়ার গেমসের ম্যাচে যুক্ত হয়েছেন শুধুমাত্র রোমান রেন্সের জন্য। আর রোমান রেন্সকে হারিয়ে তিনি নতুন আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে চান। আর যেহেতু এখনও ব্লাড লাইনের পেছনে পড়ে রয়েছেন কেভিন ওয়েন্স, তো এই বিষয়গুলো দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে রোমান রেন্সকে হয়তো বা আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন এবং তার বিরুদ্ধে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে পারফরমেন্স দিয়ে সেই ম্যাচটিতে জিততে চাইবেন কেভিন ওয়েন্স। অর্থাৎ খুব শীঘ্রই আমরা কেভিন ওয়েন্স এবং রোমান রেন্সের স্টোরি লাইন শুরু হতে দেখতে পারবো ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের ওপরে।